ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী ফটোশপের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস সেন্ট্রিক্স ট্রিক্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রিয় শিক্ষার্থী আমরা যারা ডিজাইন করি অনেক সময় ডিজাইনের মধ্যে মাস্ক নির্দেশনাটি দেওয়ার প্রয়োজন হয় তো মাস্ক আসলে কি তো লক্ষ্য করুন আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি এখানে আমার এখানে একটি ক্যানভাস রয়েছে ক্যানভাসের যে পিছনের ব্যাকগ্রাউন্ডটি এই ক্যানভাসের পিছনের ব্যাকগ্রাউন্ডটি সাদা রয়েছে এবং আমি এই ক্যানভাসের উপরে আমি একটি ছবি এখানে আনলাম এখন আমি চাচ্ছি যে এই যে ছবিটি রয়েছে ছবিটির নিচের যে অংশটুকু এটি যেন ক্যানভাসের কালারের সাথে মিশে যায় মূলত এটি এটি হল মাস বিভিন্ন রাজনৈতিক পোস্টার বা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই মাস নির্দেশনাটি দিতে হয় তো চলুন প্রশিক্ষার্থী কীভাবে এই কাজটি করতে হয় তা দেখি তো এই জন্য এক নজরে যদি আপনি লেয়ার পেলেটি খেয়াল খেয়াল করেন লক্ষ্য করেন এখানে বর্তমানে এর আমার ক্যানভাসের যে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে এটি লক অবস্থায় আছে আপনি এখানে ডাবল ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করলে কিন্তু লেয়ারটি আনলক হয়ে যাবে এবার আপনি ছবির যে লেয়ারটি এটি সিলেক্ট করুন এবং এখানে রাইট বাটন ক্লিক করে লেয়ার আপনি এখানে এটিতে ক্লিক করুন তো প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন এখান থেকে টুল থেকে আপনি এই অংশে ক্লিক করে এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুল এই এটি এই টুলটিতে ক্লিক করুন এবং এই যে এই টুলটিতে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এই টুলের সাথে রিলেটেড একটি বাল্ব এখানে প্রদর্শিত হয়েছে এমন অবস্থায় আপনি এখানে এই যে এখানে একটি গ্রেডিয়েন্ট কালার দেখতে পাচ্ছেন আপনি এই অংশে এই যে অ্যারোচিন্ন এখানে ক্লিক করুন এবং এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লক্ষ্য করুন আমি যদি মাউস পয়েন্টার এই কালার এই কালারটির উপর রাখি এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখাটি দেখা যাচ্ছে যদি আপনার কম্পিউটারে এরকম সিমিলার আরো কয়েকটি কালার থাকে তাহলে আপনি মাউস পয়েন্টার এখানে রেখে কনফার্ম হয়ে নিবেন যে এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিনা যাই হোক আমার এখানে যেহেতু একটি কালারই দেখাচ্ছে এমন অবস্থা এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করলাম প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন লক্ষ্য করুন লেয়ার প্যালেটের একদম নিচের দিকে এখানে একটি ক্যামেরার মতো আইকন একটি দেখতে পাচ্ছেন আপনি এটিতে একবার ক্লিক করুন ফলে এখানে একটি এরকম একটি সাদা অংশ আসবে এবার যে কাজটি করবেন লক্ষ্য করুন মনোযোগ দিয়ে যে মাউস প্লাস আকার ধারণ করেছে এবার নিচের দিক থেকে এখানে একটি কথা বলা প্রয়োজন আপনি কিন্তু ছবির যে কোনো জায়গা থেকে করতে পারবেন মাস আমি যেহেতু নিচের দিক থেকে চাচ্ছি তাই নিচের দিক দিয়ে নির্দেশনাটি দিব আপনি ছবির যে কোনো জায়গা থেকে করতে পারেন যদি আমি আপনাদের একটু দেখাই আমি মুভ টুলে ক্লিক করলাম এবং ছবিটিকে একটু নিচের দিকে আনলাম তো সেক্ষেত্রে আপনি যদি এবার পুনরায় গ্রেডিয়েন্ট উঠতে একবার ক্লিক করুন ক্লিক করার পর খেয়াল করুন এখানে মাস্ক কিন্তু আপনি উপর এখান এই উপর থেকেও দিতে পারেন বাম দিকেও দিতে পারেন আবার ডান দিক থেকেও দিতে পারেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিবেন। যাই হোক আমি এখানে পুনরায় এখানে মুভ টুলটিতে ক্লিক করে আমি যেভাবে দিব এভাবে আমি ছবিটিকে সেট করলাম ক্যানভাসের মধ্যে এবার গ্রেডিয়েন্ট টুলটিতে আবার একটু পুনরায় ক্লিক করে সিলেক্ট করে নিব এবার যেহেতু মাস্ক নির্দেশনাটি এখানে দেয়াই আছে সেক্ষেত্রে আমি নিচের দিক থেকে মাউস দিয়ে ক্লিক করলাম এবং উপরের দিকে টানলাম লক্ষ্য করুন এখানে কত সুন্দর কিন্তু মিশে গেছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ডের যে কালার সাদা সেটার সাথে এবার আপনি এভাবে যদি আরও কয়েকবার মাস্ক নির্দেশনাটি দিতে চান তাহলে এখন যে কাজটি করবেন ডিরেক্ট একটি আইকন দেখতে পাচ্ছেন আপনি লেয়ার প্যালেটে এখানে ক্লিক করুন এবার অ্যাপ্লাইতে ক্লিক করুন শিক্ষার্থী এবার পুনরায় মাস্ক নির্দেশনা দেওয়ার জন্য আবারও ক্যামেরা আইকনটিতে একবার ক্লিক করুন এবার হালকাভাবে এভাবে নির্দেশনা দিন তো মনে করি আবারও একবার দিবেন সেক্ষেত্রে ডিলেট আইকনে ক্লিক করুন ক্লিক করুন আবারও ক্লিক মাস্ক আইকনটিতে ক্লিক করুন এবার হালকাভাবে দিবেন তো লক্ষ্য করুন কত সুন্দরভাবে কিন্তু ছবিটি এখানে সেট সেট হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে তো আপনি ইচ্ছে করলে এখানে অপাসিটি কালার বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনি এটি আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন সেটি নির্ভর করে আপনার ডিজাইনের উপর যে আপনি কিভাবে এই ছবিটিকে রাখতে চান বা অর্থাৎ উপস্থাপন করতে চান তো আমার এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য কিভাবে মাস্ক নির্দেশনাটি দিবেন আশা করি প্রিয় শিক্ষার্থী যারা ফটোশেপ নিয়ে কাজ করেছে কাজ করেন তাদের কাছে ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই উপকৃত হবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ